وعليكم السلام ورحمة الله وبركاته. يكفيك حديث ديتين: لا يشربن أحد منكم قائما، فمن نسي فليستقي. সহি মুসলিমের হাদিস যে কেউ যেন কখনো দাঁড়িয়ে পানি পান না করে, যদি ভুলে যায় আর দাঁড়িয়ে পানি পান করে নেয় তাহলে সে যেন বমি করে দেয়। এই হাদিসটির অর্থ ব্যাখ্যা তিনি জানতে চেয়েছেন। প্রথমত, হাদিসটি সহি মুসলিমে বর্ণিত, হাদিস সহি, কিন্তু দাঁড়িয়ে পানি পান করলে বমি করে দিতে হবে, এই কথাটির অর্থ হলো মানে বমি করার ভান করতে হবে, বমি করে দিতে হবে এটা নয়, বমি করার ভান করতে হবে। দ্বিতীয় যে জিনিসটি বোঝা যায় সেটা হলো যে দাঁড়িয়ে পানি পান করা থেকে নিষেধাজ্ঞা এসেছে এবং নিষেধাজ্ঞাটা কঠোর, এই হাদিস থেকে এটা বোঝা যায়। ইসলামের বিধানগুলি সবসময় একটি বিধান দ্বারা পরিপুষ্ট নয়, বিধানগুলির চারিদিকে সব বিধান মিলিয়ে সেটা বুঝার বিষয়। এই হাদিস থেকে বাহ্যত এটা বোঝা যাচ্ছে যে দাঁড়িয়ে পানি পান করা খুব গর্জিত বিষয়, মানে খুব মন্দ বিষয়। কিন্তু অন্যদিকে অন্য বর্ণনায় দেখা যাচ্ছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রসুলকে দাঁড়িয়ে পানি পান করিয়েছি জমজমের। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন স্ত্রী বলছেন যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়েও বসে পানি পান করতে দেখেছি। তাহলে ওই হাদিসগুলিতে বোঝা যাচ্ছে যে দাঁড়িয়েও পানি পান করা যায়, আর এই হাদিস থেকে বোঝা যাচ্ছে দাঁড়িয়ে পানি পান করাটা খুব মন্দ কাজ। তখন কি করা হবে? এই হাদিসগুলির এরকম ব্যাখ্যা ও সমন্বয় জানাটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। না হলে প্রত্যেক মানুষের তো এই সকল হাদিস একটা একটা করে জানতে পারে ও অর্থ বুঝতে পারে। সমন্বয় ওলামায়ে কেরামগণ বলেছেন যে দাঁড়িয়ে ও বসে পান করার বিষয়টি ফরজ বিষয় নয়, এটা মোস্তাহাব বিষয়। তাই কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় করেছেন, তাহলে সে করতে পারে। কিন্তু যদি বসে পান করে তাহলে এটা উত্তম। তাহলে এখানে যে নিষেধাজ্ঞাটা আসলো, ভুলে গেলে বমি করে দাও, এই নিষেধাজ্ঞাটার অর্থ নিষেধাজ্ঞা হবে না, এটা উত্তম পদ্ধতি ধরা হবে। আচ্ছা, দ্বিতীয় কথা, কিছু মানুষ, কিছু ওলামা মনে করেন যে না, এই বমি বমন করে দেওয়ার হাদিসটি মনসুখ, এই দাঁড়িয়ে পান করার হাদিস দ্বারা, মানে এটা আগের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দাঁড়িয়েও পানি পান করেছেন, কেউ এরকম মনে করে। তৃতীয় যে জিনিসটি বোঝা যায়, যেটা বোঝার বিষয়, সেটা হলো যে কোনো বিধান যদি এরকম আসে, কোথাও একটা আদেশ এসেছে আবার সেই আদেশের বিপরীত স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তখন সেই আদেশটা শিথিল হয়ে যায়, এটা নিষেধ করেছেন আবার সেই কাজটা তিনি নিজেই করেছেন, তখন সেই নিষেধাজ্ঞাটা শিথিল হয়। সেজন্য ওখানে যে বিধানটা এসেছে দাঁড়িয়ে না পান করার, সেই বিধানটা যতখানি কঠিন ছিল, কঠোর ছিল, পরের এই হাদিসগুলি দিয়ে সেটাকে শিথিল ধরা হবে এবং সেটাকে হারাম বলে বিবেচনা করা হবে না, বরং চেষ্টা করতে হবে বসে পানি পান করার। না করতে পারলে সেটা কোনো না করলে সেটা কোনো বড় হারাম বলে বিবেচিত হবে না।